আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন। আমাদের দেশে কিছু মানুষ আছে মাজার দেখলে তাদের গা চুলকায়। ঠিক। এসো নামাতে। ঠিক। আরো জোরে বলেন। ঠিক। আরো জোরে বলেন। ঠিক। এদিন নিউ মার্কেটের পশ্চিমে একটা মার্কেট আছে, রাস্তা পার হয়ে আমি ওই মার্কেটে গেলাম আমার একটা ব্যক্তিগত কাজে। তো যার কাছে গিয়েছি, ইনি আমার মিজান ভাই, গাউসিয়া টেলিকম মোবাইল সার্ভিসে মোবাইল নিয়ে গিয়েছে আর কি, বুঝতে পারছেন তো। তো ওনার সামনে একটা দোকান আছে, এই যে কথা বলে ছোট বাচ্চারা, এদেরকে একটু যদি আপনারা কন্ট্রোল করতে পারেন আমাদের জন্য ভালো হবে। তো ওই দোকানে গিয়ে প্রায় সময় গেলে ওখানে একটু চা পান চা নাস্তা খাওয়া হয়, বসি। তো ওনাকে বললাম, মিজান ভাই, মিজান একটা কাজ করো, এই যে দোকান থেকে যেটাতে চা খায় তা সেই দোকান থেকে দুই একটা চা নিয়ে আসো, আমরা চা খাবো, বসছি। সে বলছে, হুজুর এর থেকে আর কোনোদিন চা খাবো না, প্রয়োজন আমি আমার পাশের দোকান আরেকটা যেটা এটাতে আমি চায়ের দোকান দেবো। খিরি কী হয়েছে, তুমি একেবারে এরকম কর্কট কি হলো মিজান? সে বলছে, হুজুর এই লোকটা তার দোকান থেকে আমরা নাস্তা পানিকে চা খাই, সেই গতকালকে সমস্ত পীর ধরে সে গালাগালি করেছে। আমি বলছি, তুমি কি বলছো? বলো না, আমি তার সাথে ঝগড়া করি নাই। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে কথা বলছি, সেই শুনতেছে এগুলা, এই লোকটা শুনতেছে, ইনিও তো আমার ভাই কিন্তু বুঝে না আর কি, ঠিক কিনা। আমি তাকে বললাম, ভাই দেখো, যদি সমস্ত পীরদেরকে ধরে গালাগালি করা হয় তাহলে সেই তার ইসলামকে গালি দিল, তার ইমানকে গালি দিল, নামাজকে গালি দিল, রোজাকে গালি দিল, হজকে গালি দিল। বলো হুজুর কেমনে? আমি, যদি সে বন্ড কতগুলো আছে এ বন্ডদেরকে গালি দিলে তার সাথে আমরাও আছি, সে যদি সব পীরকে গালাগালি করে তাহলে তার কথা মানতে পারবো না, কেন পারবো না? আমি তাকে বলছি, যেই তোমাকে বলছে সমস্ত পীরদের দর্গে গালাগালি করছে, আমি বলছি তার সে এখনো ইমানদার নয়, মুসলমান তাহলে হতে পারে নাই, তার নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। বলে হুজুর কেন হবে না? তা আমি তাকে বললাম, তার বাড়ি কোথায়? বলে হুজুরের চট্টগ্রামে। তো আমি তাকে বললাম, চট্টগ্রামের অপর নামটা কি? সে বলছে, হুজুর ইসলামাবাদ। তো আমি তাকে প্রশ্ন করছি, বলো তাকে একটু বলতে বলো, তার পূর্বপুরুষের এখনও যদি হাসমহলে গিয়ে যদি সিট খলি খতিয়ান বিএস পিএস আরএস যদি খুলে দেখে, সে আরএস বিএস এর মধ্যে অনেকগুলার মধ্যে সিরি লেখা আছে এখনো, কথা বলেন ঠিক কিনা? তা আমি তাকে বললাম, এই বাইক সমস্ত পীরদের ধরে গালি দিও না, এই চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ, এটাকে আবাদ করেছেন যিনি বারোলিয়ার মধ্যে অন্যতম, ওনার গেটের দরওয়াজায় এখনো লেখা আছে পীর বদর আউলিয়া, ইনি এসে এই পীরে এসে ইসলামের বপন বপন রুখেছিলেন, ইনি এসে ইসলামের সুজলা উপলা এত বড় মশাল আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? বড় করে বল, তুমি যদি সমস্ত বীরদেরকে গালিয়ে দাও তাহলে ইনিও তো ইমান আনছেন, ইসলাম আনছেন ইনি, এ পীর। হ্যাঁ, এরকম কিছু সুবিধাবাজি আমার ভাইরা আছে আমাদের সমাজে, ঠিক না? বেঠিক, সুযোগ পেলে একটু আক্রমণ করতে চায় মাকড়সার মতো। মাকড়সার মা আছে না, মাকড়সার মা, সে মাকড়সার মা ডিমটা কোথায় রাখে? হে কথা বলেন, কোথায়? বুকে রাখে, বুকে। আমাকে আপনাকে মা কোথায় রেখেছেন? বুকে। মাকড়সা মা করে রিওয়া, মাকড়সা ডিমটা বুকে রাখে, তাপ দিতে 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 ডিমগুলাকে বাচ্চা ফুটায়, সে বাচ্চাকে বাচ্চাগুলো সেখানে বড় হয়, সেই বাচ্চাগুলো সেখানে বড় হয়। মাকড়সা যদি বাচ্চা বড় হলে সেই ডিমটা যদি কোথাও ফেলে না যায়, মায়ের জন্য খতরা আছে। ওখান থেকে বের হয়ে সমস্ত বাচ্চাগুলো একসাথে মায়ের উপর আক্রমণ করে, ঠিক কিনা বলো? আমাদের দেশে এরকম সুবিধাবাদী কতগুলো মোল্লা মৌলবি আছে, যারা উপরে মুসলমান, উপরে খতিব, উপরে মুফাসসির, উপরে বড় আল্লামাতুদ্দাহার, সুযোগ পেলে মাকড়সার মতো মায়ের উপর আক্রমণ করে, মাকড়সার বাচ্চার মতো, ঠিক কিনা? তখন আমি তাকে বললাম, সে এরপরে নাকি শুনে একেবারে চুপচাপ,
খবরদার কথা বলতে একটু সাবধানে বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। অনেকে সস্তা ইসলাম পাই গেছে তো, ইসলাম ব্যাপারই ইসলামের জন্য যুদ্ধ করতে হয় নাই, বদরের ময়দানে যেতে হয় নাই, ওহদের ময়দানে যেতে হয় নাই, নয় নো গরীব নবাব যে এসেছে ভারতের জমিনে এইখানে এইখানেও তরবারি নিয়ে যুদ্ধ করতে হয় নাই, বাংলাদেশেও যুদ্ধ করতে হয় নাই, ঘুমাইয়ে ঘুমাই ইসলাম পাইছি তো, এই জন্য ওলিদের খবর তাদের কাছে নাই। কথা বলেন ঠিক কি না? আমি তাদেরকে একটি রওয়ায়েত শোনাবো, বিরক্ত লাগে? নোট হচ্ছে, এগুলা নোট হচ্ছে, ভিডিওতে নোট হচ্ছে, পুরা বিশ্বে আমাদের সাথে যারা সংশ্লিষ্ট, আমাদের সাথে যারা এই নেটের সাথে যারা কি আছেন সংযুক্ত হয়েছেন সবাই দেখতেছে। এর আওয়ায়ত খানা কোথায়? আল ফতোয়া ওয়াল হাদিসিয়া, এই কিতাবের বেতন আল্লামা জালালউদ্দিন সৈয়দি আলাইহি রাহমা, ইনি আমার মতো শুধু পাগড়ি দিলে আলেম না, আমরা তো পাগড়ি দিলে বলে বড় হুজুর, জুব্বা একটু আল্লাহ কিল্লা ডাকালে বলি বড় হুজুর, সুন্দর সুন্দর হলে আরও তো কথাই নাই, ঠিক কি না? আমাদের হচ্ছে পোশাকে বা আশাকে আল্লামা জালালউদ্দিন সুইতি, ইনি কেমন না আলেম, যিনি চোখ বন্ধ করে বাইশ কদম দিলে আল্লাহর ঘরে চলে যায়। ইনি কেমন আলেম, যিনি চোখ বন্ধ করে নয় জাগ্রত অবস্থায় এরকম আমার নবীকে ডাক দিলে, আমার নবী মদিনার রওজা শরীফ থেকে এসে ওনার সামনে সশরীরে উপস্থিত হয়ে যায়। এরকম একজন আলেম যার লেখনী তিন পুরা দুনিয়াকে জয় করেছেন, যিনি বড় আশিক রসুল ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা, ইনি ওনার কিতাব আল ফতওয়াউল হাদিসিয়া কিতাবের মধ্যে একটা নোট ইনি জমা করলেন, ইনি বললেন কার থেকে রওনা, কার থেকে বর্ণনা করলেন, ইনি এটা বর্ণনা করেছেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি ইনি কে? ইনি হলেন খায়রুত তাবি, আমার নবীর পরে সাহাবি, সাহাবিদের পরে তাবি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী যে তিনটি কোরআনকে উত্তম বলেছে, আমার নবী বলেন উম্মত আমি নবী, আমার সাহাবির যুগ উত্তম যুগ, সুম্মাল্লাযী ইয়ালুনহুম সুম্মাল্লাযী ইয়ালুনহুম, আমি নবীর যুগ উত্তম যুগ, আমার সাহাবির যুগ উত্তম যুগ, আমার তাবির যুগ উত্তম যুগ। আরো জোরে বলো, আরে মদিনা মদিনা আসে কমু মিনের ঠিকানা, বলুন মদিনা দিদারে চে কাঁদ তোমরা, দিদারে চে কাঁদ তোমরা, হও না নবীর দিবানা, মদিনা মদিনা আসে কমু মিনের ঠিকা না, সালাতুম ইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, 75 বারে দেখলো নবীজি, ঠিক না? জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটিল না, মদি আসে কমো মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, দিদারে চেয়ে বলেন না দিদারে চেয়ে কান্দ তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকা না, সালাতুন ইয়া নবীর শ্রেষ্ঠ সাহাবী,
হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে আরে ভালোবেসে শুইল পাশে গিয়ে দেখো মদিনা মদিনা আশে কমু মিনির ঠিকানা মদিনা মদিনা আশে কমু মিনির ঠিকানা দিদার চেয়ে কান্দ তোমরা দিদার চেয়ে কান্দ তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আশে কমু মিনির ঠিকানা।